হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাতে যাচ্ছি খুবই পুষ্টিকর ও খুবই মজাদার একটি রেসিপি, আর সেটি হচ্ছে গরুর পা অথবা নলা রান্না করা। এটি রান্না করা খুবই সহজ, আপনারা ঘরে বসে এটি খুবই সহজে রান্না করে নিতে পারেন, জাস্ট লাইক হোটেলের মতো। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি স্টার্ট করি, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে দেখুন আমি গরুর পাটাকে খুবই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে এসেছি বাজার থেকে। দেখুন আমি এরকম সাইজ টুকরো টুকরো করে কেটে নিয়ে এসেছি। এখন আমি এটাকে রান্নার জন্য ছড়িয়ে দেবো, সেজন্য আমি এখানে একটি বড় ফ্রাই প্যান নিয়েছি, আর তার ভিতরে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। গরুর পাকে অনেকে অনেক ভাষায় বলে থাকে, কেউ নলা বলে, কেউ গরুর পা বলে। তো গরুর পাড় এই অংশগুলো আমি দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এর ভিতরে বাদবাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে দিব জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি রসুন বাটা এক চামচ, আদা বাটা এক চামচ, আরও দিয়ে দিচ্ছি এখানে আমি চই ঝাল, দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি, গরম মশলা দিয়েছি, এখানে আমি এলাচ দিয়েছি চারটা, দারচিনি দিয়েছি চারটা, আর দুটো তেজপাতা দিয়েছি। দিয়ে এখন আমি এগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। এগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে ম্যারিনেট করতে হবে। তো এগুলোকে কিছুক্ষণ সময় ধরে ম্যারিনেট করে নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম তেল। এখানে আমি এক কাপ পরিমাণ গরম তেল ব্যবহার করেছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি এটা চুলায় চড়িয়ে দিব। এটা ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা সিদ্ধ হচ্ছে। কিছুটা সময় কষানো হয়ে গেলে আমি এর ভিতরে পানি দিয়ে দিব। এখানে আমি এক কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। দেখুন যখন এটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, রান্না হয়ে যাবে, তার উপর একটু বেরেস্তা ছিটিয়ে দিতে হবে। তো আমি এখানে পরিবেশনের জন্য একটা বাটি নিয়েছি, আর তার ভিতরে আমি যে গরুর নলা ছিল অথবা গরুর পা ছিল সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর এটা খেতেও মজা হয়েছে। পরিবেশনের স্বার্থে আমি এর উপর আবারও একটু বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি। এভাবে আপনারা খুব সহজেই বাসায় বসে গরুর পা রান্না করে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।